নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদের প্রবলেম আসতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা 100-এ 100 মিলবে, এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আরেকটি কথা, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। আর সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে 5টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। কী সেই 5টি গ্রহ জেনে নেওয়া যাক। 3রা জুন বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। 22শে জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। 15 জুন রবি গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই মাসের অর্থাৎ জুন মাসের প্রথম পর্যায়ে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু 20 তারিখের পর থেকে সেই প্রবলেম কিন্তু অনেকখানি কাটবে। অর্থাৎ চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতিতে বাধা আসতে পারে, এছাড়াও আপনার কলিগের সাথে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রথম পর্যায়ে আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও বাধা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাসের শেষের দিকে আপনাদের চাকরি ক্ষেত্র যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং যারা ভাবছেন যে চাকরি ট্রান্সফার করব, একই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারাও কিন্তু ট্রান্সফার করতে পারেন, কিন্তু 20 তারিখের পর। এরপর আছে ব্যবসা ক্ষেত্র। যারা ব্যবসা করছেন অলরেডি, তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং নতুন ব্যবসা যারা স্টার্ট আপ করতে চান তারাও কিন্তু করতে পারেন, কিন্তু আপনার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর ব্যবসায় স্টার্ট আপ করুন। এছাড়াও এই মাসে অর্থাৎ জুন মাসের শেষ পর্যায়ে আপনাদের অর্থনৈতিক অর্থাৎ ব্যবসা থেকে অর্থ আসার ফ্লো, সেই ফ্লো কিন্তু বাড়বে। এরপর আসি মকর রাশির জাতক জাতিকার জুন মাসে শিক্ষাক্ষেত্র কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না, এবং যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, কিন্তু যারা বিদেশে পড়বো বলে ভাবছেন তাদের ক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে একটু বাধা আসবে। অর্থাৎ স্টার্টিং ফেজে
একটু বাধা আসবে, তবে পরবর্তীতে অর্থাৎ মাসের শেষের পর্যায়ে কিন্তু এই বিদেশ যাওয়ার কিন্তু যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। এবং এই পুরো মাসটা আপনারা পড়াশোনার উপর যেরকম ফোকাস দিবেন ঠিক তেমনটাই কিন্তু আপনারা ফল পাবেন। এরপর আসছি মকর রাশির জাতক জাতিকার পারিবারিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, জুন মাসে আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে একটা মেলবন্ধন থাকতে চলেছে এবং পারিবারিক সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছে। এবং এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে পরিবারে কোনো নতুন ব্যক্তির আগমন হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনি কিন্তু মানসিকভাবে একটু আনন্দিত লাভ করবেন। সব মিলিয়ে যদি বলা যায়, পারিবারিক দিক এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এরপর আসি প্রেম জীবন, অর্থাৎ যারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছে তাদের জুন মাস কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের প্রেমের দিকে খুব একটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হবে এবং মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝগড়াঝাঁটিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে মাসের শেষের দিকে সেই জায়গাটা কিন্তু অনেকখানি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রেমিক বা প্রেমিকার সাথে ভালো মতো ব্যবহার করুন, অর্থাৎ খুব নরমভাবে খুব সোবার্সভাবে ব্যবহার করুন, সেক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি দাম্পত্য জীবন। জুন মাসে মকর রাশির জাতক জাতিকার দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু পরিমাণ মতান্তর আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার জীবনসাথীর শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শুরুতে আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসার সম্পর্কটা যথেষ্ট পরিমাণে থাকবে, কিন্তু মাস যখন গড়াবে তখনই এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে। কিন্তু মাসের শেষের দিকে আবারও আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা আসতে চলেছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি টাকা ইনভেস্ট করেছেন কোনো ক্ষেত্রে তারা কিন্তু তার লাভ পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে। তবে খরচা যে হবে না তা নয়, কিন্তু খরচা হবে, কিন্তু আয়ের ভাব যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে আপনারা সেই টাকাকে কিছু পরিমাণ সঞ্চয় করতে পারবেন এবং কোথাও ইনভেস্ট করতে চাইলে এই মাসে করতে পারেন। এরপরে আসে আপনাদের শরীর স্বাস্থ্য, জুন মাসে কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে, বড় ধরনের কোনো রোগে কিন্তু পড়বেন না এবং এই মাসটা পুরোটাই কিন্তু আপনাদের শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বড় ধরনের রোগে না পড়লেও ছোটোখাটো সর্দি কাশি এরকম আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই পুরো মাসটা আপনারা শারীরিক দিক থেকে কোনো রকম দুর্বলতা ফিল করবেন না বা এনার্জি কম ফিল করবেন না। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পরিমাণ প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, যেমন হার্টের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, এই সমস্ত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা ইয়াঙ্গার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম এই মাসে দেখা যাচ্ছে না। অর্থাৎ শারীরিক দিক যদি বলা যায়, এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো এই ছিল মকর রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।